আপনারা জানি না কে কিভাবে 100 করে টাকা দিলেন না দিলেন না জানি না কিন্তু আমার ভাইজি ভাই কি ইশারা করেছে আপনারা বুঝতে পেরেছেন যে আজ সমাজে আওয়াজ উঠবে আজ 10 15 লক্ষ লোক 100 করে জি টাকা দিয়ে থাকে 15 কোটি টাকা কত 15 কোটি টাকা নলেজ সিটি হচ্ছে না কেন আর আব্বাস সিদ্দিকী 15 কোটি লুটে নিয়েছে কি বলবে না বলবে না আজ আপনারা কিকে দিয়েছেন কিকে দেননি জানি না সমাজে একটা কথা ওঠে আব্বাস সিদ্দিকী চাঁদা তুলে খায় ওঠে না ওঠে না একটু সারা দেবেন ওঠে না ওঠে না ওঠে না ওঠে না একটু জোরে বলুন আব্বাস সিদ্দিকী চাঁদা তুলে খায় আপনাদের কি মনে হয় চাঁদা তুলে খাইতো সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি সবাই ফুরফুরাশে আহলে সুন্নাতুল জামাতের মেম্বার হবেন এই সংগঠন ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম এটা একটা অরাজনৈতিক সংগঠন এটা রাজনৈতিক সংগঠন নয় শুনছেন ভাই অর্থাৎ এই সংগঠনের লক্ষ্য আমরা একতা হব কারো ধর্মের উপর আমরা আঘাত দিই না কিন্তু আমরা স্বাধীনভাবে যেন ধর্ম মানতে পারি আমাদের উপরে কেউ আঘাত দিলে গণতান্ত্রিকভাবে যেন প্রতিরোধ করতে পারি এই জন্য ইউনিট তাই ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমাদের ধর্মীয় সংগঠন একতা হওয়া দরকার আছে না নাই যারা মনে করবেন একতা হন দ্বিতীয় নম্বর কথা হলো মানবপ্রেম এই সংগঠনটা করার উদ্দেশ্য যে আল্লাহ রসুল বললেন যে মানুষকে ভালোবাসবে আল্লাহ পাক তার উপর দয়া করবে আমি মনে করি সব থেকে উত্তম হলো গরিব মানুষদের ঘরে এডুকেশন দিয়ে শিক্ষিত করে তোলা তাই এই জন্য এই সংগঠন থেকে আমরা মানবপ্রেমের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা নলেজ সিটি তৈরি করছি নলেজ সিটিলে অনেকের কাছে প্রশ্ন আসছে বা প্রশ্ন বলতে যারা ভালোবাসে বা দিয়েছে তারা নয় যারা বিভ্রান্তি করে বা দেয়নি তারা যে নলেজ সিটির কথা বলবেন বলেছিলেন কত টাকা বললেন না কেন আমি অনেক চ্যানেলে বলেছি হয়তো আপনার কাছে খবর যায়নি যেদিন বলার কথা ছিল সেই দিন নিশ্চয়ই আপনারা জানেন বিশেষ একটা কারণে পয়সাটা গোনা যায়নি কথা বুঝে আসছে পরে সেটা গোনা হয়েছিল নলেজ সিটির জন্য কম বেশি 2 লক্ষ আর আমার গাড়ি কেনার জন্য 33 লক্ষ কম বেশি এই টোটাল আমার গাড়ির টাকাটাও তো আমি নলেজ সিটিতে দান করেছি ওখানে এই টোটাল 2 কোটি 33 লক্ষ কম বেশি টাকা নলেজ সিটির জন্য দিয়েছে যে টাকা এখনও আছে করোনা এই মহামারী আসার জন্য মহামারী নয় সরি করোনা আসার জন্য কি বলে মিস্ত্রি ছিল কাজ চালু হয়েছিল মিস্ত্রি চলে গেছে ডিসেম্বর থেকে শুনছি এই সব উঠে যাবে তখন থেকে আবার কাজ শুরু হবে যারা দিয়েছেন আমার ওপর বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আমার আল্লাহ যেন হারাম খাবার আগে আমাকে মৃত্যু দেয় বলুন আমিন দ্বিতীয় নম্বর আর একটা কথা হলো আপনারা ফুরফুরাশে আহলে সুন্নাতুল জামাতের মেম্বার হবেন 3 নম্বর এই সংগঠনের উদ্দেশ্য হলো দেশপ্রেম দেশকে ভালোবাসা নবীর সুন্নাত তা দেশকে সার্বিক দিক দিয়ে দেশকে ভালোবাসা এটা আমাদের সবার দায়িত্ব আছে এই জায়গায় ফুরফুরাশে আহলে সুন্নাতুল জামাত কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন অপরদিকে একটা সংগঠন প্রকাশ্য অস্ত্র মিছিল করছে অস্ত্র ট্রেনিং দিচ্ছে প্রকাশ্য বলছে মুসলিমদের মারবো তারবো তারা করছে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন ফুরফুরাশে আহলে সুন্নাতুল জামাত করি এটাকে যদি কেউ বাধা দেয় মনে হয় সে মুসলিম হতে পারে খুব ঠান্ডা মাথায় উত্তরটা দেবেন ভাই অপরদিকে একটা সংগঠন হু করে বাড়ছে মসজিদ মাদ্রাসা এবং মুসলমানদের ঘরে শেষ করবে বলে নিশ্চয়ই বুঝতে পারছেন পেপার পত্রিকা দেখছেন অস্ত্র ট্রেনিং দিচ্ছে প্রকাশ্য এ হচ্ছে তাদের ঘরে কিছু বলা হচ্ছে না তাদের কাছে পুলিশ পাঠানো হচ্ছে না তাদের ঘরে বলা হচ্ছে যে বন্ধ করো আর আজকে আহলে সুন্নাতুল জামাত মুসলিম দলিত আদি বা যে কোনো ধর্মের আল্লাহ সৃষ্টির পাশে আমরা কোটি কোটি টাকা দিয়ে করোনাতে গাড়ি ভাড়া দিয়ে আমপানেতে বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করছি ঠিক না বেটি তাহলে আজকে কিন্তু এই সংগঠনটাকে বন্ধ করার ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হলো কে আমারই কম সেজে ঠিক না বেটি ঠিক না বেটি এই যে মোবাইলটা দেখছেন এটা কোথাকারের এর বাইরের খাপটা স্যামসাং চাইনা কোম্পানি এটা কোথাকারের স্যামসাং কোথাকারের কোম্পানি ইন্ডিয়া এর বাইরের খোলটা কি ইন্ডিয়া ভেতরটা চাইনা আমাদের মুসলিমদের মধ্যে কিছু আছে যাদের বাইরেটা মুসলমান ভেতরটা হলো কথা বুঝে আসছে অতএব আমি মনে করব ভুল বুঝছে যারা তাদেরকে আবার বলি ফুরফুরাশে আহলে সুন্নাতুল জামাত কোনো রাজনৈতিক সংগঠন নয় এটা একটা অরাজনৈতিক সংগঠন অতএব এই সংগঠনের যারা বিরোধী করছে তারা অবশ্যই মসজিদ মাদ্রাসার দুশ্মন কারণ এই সংগঠনের লক্ষ্য হলো মসজিদ মাদ্রাসাকে
জালিমদের হাত থেকে বাঁচানো এবং আমরা নিজেরা মসজিদ মাদ্রাসা তৈরি করা, মসজিদ মাদ্রাসা উন্নত করা, মসজিদ মাদ্রাসার খেয়াল রাখা কথা বুঝে আসছে। এবং এই সংগঠনের মাধ্যম দিয়ে হাজার হাজার যুবক নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। তাহলে এই কাজকে যদি কেউ বাধা দেয় সে কখনো ইসলামের হতে পারে না। অতএব সেই রকম ব্যক্তিকে চিনে রাখবেন যারা এই সংগঠনের বাধা দেয়। আজকে সেই দাদা খুলির আওলাদ আপনাদের কাছে বলছি, আব্বাস সিদ্দিকের জন্য নয়, পীর আবু বাকার নলেজ সিটির উন্নয়নের জন্য, নলেজ সিটি বাড়াবার লক্ষ্যে প্রতি বছরে একুশে অগ্রহায়ণ এই বাংলা তারিখটায় এই মাঠটাতে আপনারা এসে নিজের পীরের নলেজ সিটি নিজেরা বানাতে পারবে, হাত তুলে বলুন পারবে। প্রতি বছরে তাহলে আসবেন কথা দিচ্ছে, সামনে বছরে এই ট্রাফিকের সমস্যা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের ঘরে সামনে বছরে ডাইরেক্ট এই মাঠে গাড়ি ঢুকিয়ে আপনাদের ঘরে আসার সুযোগ করে দেবো আমি, কথা বুঝে আসছে ইনশাল্লাহ। একটা কথা সাক্ষী দেবেন, আব্বাস সিদ্দিকী যতগুলো ওয়াদা করেছিল কোনোটা ওয়াদা আপনাদের কাছে ধোকা হয়েছে? কোনোটা ধোকা হয়েছে? কোনোটা ধোকা হয়েছে? আজকে বলুন, আমি যেটা বলেছি সেটা করেছি কেন? আমার মনে কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হলো পশ্চিম বাংলার জুড়ে এমন একটা মুসলিম ঐক্য তৈরি করব যে ঐক্য দ্বারা সমাজে শান্তি কায়েম হবে, যে ঐক্য দ্বারা দরিদ্র দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে পড়া মানুষরা ইনসাফ পাবে, যে অধিকার দ্বারা যে আন্দোলন দ্বারা মসজিদের উপরে কেউ হামলা দিলে তার জবাব আমরা উপযুক্ত যেন দিতে পারি, মাদ্রাসার উপরে কেউ হামলা করলে তার যেন উপযুক্ত জবাব দিতে পারি, যে ঐক্য দ্বারা আমাদের টার্গেট কাশ্মীরের মন্দিরে আসিফা বোনকে যেমন রেপ করা হলো, আমার বাংলায় যদি কোন বোনকে কেউ রেপ করে তার যেন গা থেকে আমরা চালটাকে ছাড়িয়ে ফেলতে পারি, দরকার আছে না?